আসসালামু আলাইকুম। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের পর্বে আমরা ম্যাট্রিক ইউনিট এবং ইম্পেরিয়াল ইউনিটের মধ্যে ছোট একটি পার্থক্য নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা অটোক্যাডে দুই ধরনের ইউনিট সিস্টেম পেয়ে থাকি, একটি হচ্ছে ম্যাট্রিক ইউনিট সিস্টেম এবং একটি হচ্ছে ইম্পেরিয়াল ইউনিট সিস্টেম। ম্যাট্রিক ইউনিট সিস্টেমের আন্ডারে আমরা সাধারণত সেন্টিমিটার অথবা মিলিমিটার বা মিটার ইউনিট পেয়ে থাকি এবং ইম্পেরিয়াল সিস্টেমের আন্ডারে আমরা সাধারণত ফিট, ইঞ্চ এ ধরনের ইউনিট পেয়ে থাকি। সো অ্যাকচুয়ালি কোন ইউনিটটি নিয়ে কাজ করা বেটার? সো আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের ম্যাক্সিমাম বিল্ডিং প্রজেক্টে কিন্তু ইম্পেরিয়াল ইউনিট সিস্টেম অর্থাৎ ফিট ইঞ্চ ইউনিট ইউজ করে ড্রয়িং এবং ডিজাইন করে থাকি। বাট আমরা যদি আমাদের যাবতীয় ম্যাক্সিমাম ন্যাশনাল প্রজেক্টগুলো একটু খেয়াল করি, বিভিন্ন বড় বড় বিল্ডিং বা ব্রিজের ডিজাইন কিন্তু সবসময় ম্যাট্রিক ইউনিট সিস্টেম ইউজ করে হয়ে থাকে। যেমন আমাদের ন্যাশনাল প্রজেক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই মিলিমিটার ইউনিট ইউজ করে ড্রয়িং করা হয়েছে। এর একটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের ম্যাক্সিমাম ফিল্ড ওয়ার্কে আমরা সাধারণত 1 ইঞ্চ ইকুয়াল 25 মিলিমিটার হিসাব করে কাজ করি, বাট 1 ইঞ্চ ইকুয়াল কিন্তু অ্যাকচুয়ালি 25.4 মিলিমিটার। যেমন এখানে আমরা যদি একটু খেয়াল করি, সো 4 ইঞ্চ ইকুয়াল কিন্তু 100 মিলিমিটার হওয়ার কথা ছিল, বাট অ্যাকচুয়াল মেজারমেন্টে 4 ইঞ্চ ইকুয়াল অ্যারাউন্ড 101 দশমিক সামথিং বা 102 মিলিমিটারের কাছাকাছি চলে আসে। সো এই ক্ষেত্রে এই ছোট্ট ডিফারেন্সটা একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু অনেক ভেরিয়েশন আনতে পারে। সো এটি একটি বেসিক প্রবলেম। আরেকটি প্রবলেম হচ্ছে মিলিমিটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাকুরেসিটা মেনটেন করা সম্ভব হয়। এই বিষয়টা যদি আমি আপনাদের একটু বোঝাতে চাই, যেমন আমি যদি চাই যে 95 মিলিমিটারের কোনো একটি অবজেক্ট ড্র করতে, তাহলে কিন্তু আমি অবজেক্টের মেজারমেন্টটা ইজিলি পেয়ে যাব। 9 এবং 10 এগুলো হচ্ছে সেন্টিমিটারের ভ্যালু, অর্থাৎ 90 মিলিমিটার এবং তার 5 ঘর ডানে কিন্তু আমাদের 95 মিলিমিটার চলে আসে। বাট আমি যদি 95 মিলিমিটারের ভ্যালুটাকে ইঞ্চে কনভার্ট করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 3.678 এরকম একটি ভ্যালু আসবে, যে ভ্যালুটি অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে ইউজ করা সম্ভব নয়। বাট 95 মিলিমিটার কিন্তু ইজিলি আমরা চাইলে ইউজ করতে পারবো। সো এজন্য যদি কাজের অ্যাকুরেসিটা ম্যাক্সিমাম মেনটেন করতে চাই, তাহলে কিন্তু আমাদের মিলিমিটার ইউনিটটা ব্যবহার করাই উচিত হবে। সো আজকের লেসনটা আপাতত এতটুকুই। নেক্সট লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।